নমস্কার বন্ধুরা, মিস্টিরিয়াস ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সকলকেই আরেকবার স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব কলকাতার অন্যতম রহস্যময় এবং ভূতুর স্থানগুলির মধ্যে অন্যতম একটি স্থান পুতুল বাড়ি নিয়ে। পুতুল বাড়ি, কলকাতার ভূতের বাড়ির কথা বলতেই পুতুল বাড়ির কথাই মনে আসে। আহিরিতলার বিশাল রোমান স্থাপত্যের নিদর্শন এই পুতুল বাড়ি। এই বাড়ির উপরের তলায় নাকি ঘুরে বেড়ায় অতৃপ্ত পেতনীরা। এই বাড়ির শুধুমাত্র নিচতলাতে মানুষ থাকে, তারা নাকি সন্ধ্যার পর দোতলা বা তিনতলায় ওঠার সাহস পান না। পুতুলরূপী মহিলার অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এই বাড়ির আনাচে কানাচে। তবে এই বাড়ির ভূতের গল্পের সঙ্গে মিশে আছে বঞ্চনার ইতিহাসও। গুজব রয়েছে এই বাড়িতে নাকি আগেকার দিনে বাবুরা মহিলাদের নিয়ে এসে শারীরিক নির্যাতন চালাতেন। এক বিত্তশালী জমিদার এই বাড়িতে মহিলাদের ওপর নারকীয় অত্যাচার চালাতেন। অনেক সময় তাদের খুনও করা হতো। বাড়ির বারান্দায়, ওপরের তলায়, কুঠুরিতে তাদেরই আত্মা এখানে ঘোরাফেরা করে। এখানেই কিন্তু শেষ নয়, মেয়েদের ওপর নির্যাতনের ইতিহাস আরও রয়েছে। পরবর্তী সময় এ বাড়িতে এক বড় লোক মনিব বাস করতেন। বাড়ির দেখাশোনায় কয়েকজন দাসীও কাজ করত। মনিব দাসীদের সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করতেন। কিছু দাসী মনিবের এই অত্যাচারের প্রতিবাদ করায় তাদের হত্যাও করা হতো। হত্যার পর বাড়ির পিছনে তাদের একটি লাশ চাপা দেওয়াও হয়েছিল। তবে একসময় রাজাদের হস্তক্ষেপে বন্ধ হয় নারী নির্যাতন, কিন্তু নির্যাতিত ও খুন হওয়া মেয়েদের হাজারিতে জায়গাটা একটা অভিশপ্ত বাড়িতে রূপান্তরিত হয়। পরবর্তীকালে যারাই এই বাড়িতে থেকেছেন তারাই রাতের বেলা অচেনা নারীর কণ্ঠস্বর, হাসির শব্দ, চিৎকার কিংবা কান্নার আওয়াজও পেয়েছেন। অনেকেই বাড়ির বিভিন্ন স্থানে সাদা পোশাক পরা নারীর ছায়া দেখতে পেয়েছেন। জমিদারের ইতিহাসের পর কতকাল পার হলো, কিন্তু আজ অবধি মাঝে মাঝে রাতে মেয়েলি কণ্ঠের অশরীরীদের কান্নার শব্দ শোনা যায়। স্থানীয়দের ধারণা, মনিবের এ পাপের কারণে এখনও পুতুল বাড়িতে অশরীরীর আত্মার আনাগোনা। ভয়ঙ্কর এই পুতুল বাড়ি নিয়ে রহস্য আজও সবার মুখে মুখে। বাংলা সাহিত্যে পুতুল বাড়িটি নিয়ে সত্যজিৎ রায় ও লীলা মজুমদারের কিছু ভয়ঙ্কর গল্পও রয়েছে। এটা কলকাতা শহরের সবচেয়ে রহস্যজনক স্থানের মধ্যে অন্যতম একটি। গভীর রাতে তো বটেই, এমনকি ভর দুপুরেও কিছু অশরীরীর উপদ্রব রয়েছে এখানে। তবে এসব কথা পুরোটাই মুখে মুখে প্রচলিত গল্পকথা, ভূত আছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। উৎসাহী ভূতপ্রেমীদের উৎপাত এড়ানোর জন্য স্থানীয় প্রশাসন থেকে বাড়িটির প্রবেশমুখে একটি নোটিশ দেওয়া রয়েছে। তাতে লেখা রয়েছে কঠোরভাবে প্রবেশ নিষেধ। জানা যায় পুতুল বাড়িতে আদতে ছিল বাংলার এক সময়কার বিখ্যাত নট্যযাত্রা কোম্পানির। পরিবারের পঞ্চম প্রজন্ম এখন এখানেই থাকেন। এই বাড়ির কিছু অংশে বাকিরা সকলেই ভাড়াটে, ফলে বাড়িটি রক্ষণাবেক্ষণ করার ইচ্ছে থাকলেও হয়তো সামর্থ্যে কুলোয় না মালিক পক্ষের। প্রসঙ্গত, 1992 সালে সিটি অফ জয় ছবির শুটিং হয়েছিল এই বাড়িতেই। হেরিটেজ তো বটেই, সুবিশাল বাড়িটির দৈন্যদশা মন খারাপ করে দেয়। বাড়ির দেওয়ালে, ছাদে নানা জায়গা থেকে গজিয়ে উঠেছে আগাছা, দরজা জানলার অবস্থাও তথৈবচ। খোলা দরজার অন্দর দিয়ে চোখ রাখলেও দিনের বেলাতেও দেখা যায় শুধুই অন্ধকার, কেমন যেন গা ছমছমে পরিবেশ চারপাশ জুড়ে। তো এই ছিল আমাদের পুতুল বাড়ির ইতিবৃত্তি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, সকলকে জানানোর জন্য শেয়ার করুন, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম লেটেস্ট আপডেট সবসময় সবার আগে দেখার জন্য বেল আইকনেও ক্লিক করুন। অ্যান্ড আপনারা যদি রহস্যময় বই এবং ভূতের বই পড়তে ইন্টারেস্টেড হন তাহলে আমরা কিছু সিলেক্টেড ভূতের বই এবং রহস্যময় বই আপনাদের জন্য রেকমেন্ড করেছি অ্যামাজন থেকে। তো গিয়ে চেক করতে পারেন ডিসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ।